আপনি কোন ভোট কেন্দ্রে? আমি লেদার কলেজ হাজারিবাগ। আপনি গতকালকে নির্বাচনে গিয়েছিলেন? জি, আমি নির্বাচনে ভোট দিতে গিয়েছিলাম। আজকে আপনি সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন, কিন্তু আপনার চেহারা দেখাতে রাজি হচ্ছেন না, সেটার কারণটা কি? এক কথায় উত্তর দিচ্ছি ভাই, আমি ভয়ের কারণে আমি আমার চেহারা দেখাতে চাচ্ছি না, কারণ আমার দুটো বাচ্চা আছে, আমি চাকরি করি, আমাকে রাস্তায় চলাফেরা করতে হয়। আচ্ছা, গতকালকে নির্বাচনের সময় আপনার অভিজ্ঞতাটা একটু আপনার মতন করে বলেন। প্রথমত আমার হাজবেন্ডের সাথে আমি লড়াই করছি ঘরের মধ্যে, সে ভোট দিতে যাবে না। তার কাছে তার কারণটা ছিল যে ভোট দিলেও যা হবে, না দিলেও তাই হবে। তারপরেও আমি আমার দায়িত্ববোধ থেকে আমি মনে করেছি যে আমার ভোট দেওয়া উচিত। আমরা কেউ যদি ঘর থেকে বের না হয়, তাহলে প্রতিবাদ করার সুযোগ থাকে না। সে কারণে আমি আমার হাজবেন্ডের সাথে অনেক আর্গুমেন্ট করে আমি তিনটার পরে ভোট দিতে গিয়েছি ভাইয়া। তিনটার পরে আমি যখন ভোট কেন্দ্রে গেলাম, তখন প্রথমে বুড়ো আঙ্গুলে টিপছে, মানে ইভিএম থেকে আমার আইডি কার্ড বের হলো। বের হওয়ার পরে আমি যখন সিল দিতে গেছি, সিল দেওয়া পর্যন্তই আমার কাজ। এরপরেই কিন্তু আমি দেখি আমার ভোটটা হয়ে গেছে। ওখানে এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট ছিল, সে এক মহিলা ভোট দিয়ে ফেলছে। আমি যখন ভোট দিতে যাব, তখন বলছে আপনার ভোট হয়ে গেছে। তখন আমি যেহেতু ঘর থেকে প্রতিবাদ করে গেছি, তখন স্বাভাবিকভাবে আমার মাথাটা গরম হয়ে গেছে যে আমি এত কষ্ট করে আসছি, এত ঘর থেকে এত লড়াই করে আসলাম ভোট দিতে, এখানে এসে দেখি সেম একই অন্যায়। পরে আমি যখন ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি কেন আমার ভোটটা দিয়েছেন, তখন বলে যে আপনি কিসে ভোট দিতেন। আমি বললাম আপনি আমাকে রিকোয়েস্ট করতেন নৌকাতে ভোট দিতে, আমি নৌকাতেই দিতাম, বাট আপনার ভোটটা আমাকে দিতে বলতে পারতেন, কিন্তু আপনি আমাকে না বলে আপনি নিজে কেন আমার ভোটটা দিলেন। এরকম করে মানে এক কথা দুই কথা করে চিল্লাপাল্লা করতে করতে অনেক লোকজন, এবং বিশাল একটা হল রুম ছিল হাজারিবাগের কেন্দ্রে, হল রুমের সমস্ত লোকজন জড়ো হয়ে গেল একসাথে হলো। এদের মধ্যে থেকে আমি বললাম যে আমি আমার নতুন একটা ইভিএম সিস্টেম চালু হয়েছে, আমি আমার বাংলাদেশের নাগরিক হিসাবে ইভিএমটা দেখার অধিকার আমার আছে, আমি সেই অধিকার থেকেও আমাকে বঞ্চিত করা হলো, কেন আমি আমার ভোটটা দিতে পারলাম না। তখন বলতেছে সরি আপা ভুল হয়ে গেছে। আমি বলছি সরি ভুল হয়ে গেছে, ভুল হয়েছে, কিন্তু এই ভুলটা কিসের জন্য হলো? আপনাদের কেন আমার উপর বিশ্বাস হলো না, যে একটা নাগরিকের উপর বিশ্বাস হলো না যে ভোটটা তাকে দিতে দেন? আপনারা আমাকে রিকোয়েস্ট করতেন নৌকায় ভোট দেন, আমি নৌকাতেই ভোট দিতাম, বাট আমাকে দিতে বলতে পারতেন, কেন এটা করলেন? পরে যাই হোক ভাই, ওখানে অনেক অনেক পুলিশ ছিল, অনেক আর্মি অফিসার ছিল। আমি তাদেরকে বললাম যে আপনারা এখানে কিসের জন্য আছেন, এই তামাশা দেখার জন্য আছেন? একটা মানুষ নিজের অধিকার প্রয়োগ করতে পারতেছে না, আপনারা কিছু বলতে পারতেছেন না, এটা কেন, মানে কিসের জন্য আপনারা দাঁড়ায় আছেন? তারপরে অনেক মহিলা আছে, অনেক পুরুষ মহিলা পুলিশ ছিল, সবাই এসে আমাকে জোর করে, আমি যখন অনেক চিল্লাপাল্লা করতেছি, তখন আমাকে জোর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে বলতেছে আপা আমার সরি ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি আর চিল্লাপাল্লা করেন না। পরে ওখানে একটা ভালো পুলিশ মহিলাও ছিল, সে আমাকে বলতেছে আপা আপনি এই চিল্লাপাল্লাটা বাইরে গিয়ে করেন, বাইরে অনেক সাংবাদিক আছে, অনেক পুলিশ আছে, তাদের সামনে গিয়ে আমি আপনার কথাগুলো তুলে ধরেন। এরপরে আমি বাইরে আসলাম, বাইরে এসে আমি অনেক পুলিশ এবং সাংবাদিকদের কাছে আমি আমার সিচুয়েশনটা বলার জন্য লোক খুঁজলাম, কিন্তু আমি কাউকে পাইনি। আমি বাইরে না একটা সাংবাদিককে পেয়েছি, না একটা পুলিশকে পেয়েছি। এরপরে দেখি গেটের সামনে আমার হাজবেন্ড দাঁড়ায় আছে, সে যখন দেখলো যে আমি খুব চিল্লাপাল্লা করতেছি, পরে সে আমাকে টেনে রিক্সায় তুলে নিয়ে গেল। কিন্তু আমি সারাটা রাস্তায় আমি তাকে বোঝাতে বোঝাতে গেলাম যে এই ধরনের অন্যায় কেন। পরে আমি রাস্তায় যেতে যেতে মাঝপথে রিক্সায় যেতে যেতে মাঝপথে দেখলাম এক প্লাটুন আর্মি দাঁড়ায় আছে। পরে আমি রিক্সা থেকে লাফ দিয়ে নেমে আমি ওই আর্মিদেরকে বলার জন্য আনতে গেছি, পরে আমার হাজবেন্ড আমাকে টান দিয়ে রিক্সায় করে বাসায় নিয়ে গেছে যে তুমি জানো কতটা বিপদ হতে পারে। ভাই আমরা কোন দেশে বাস করতেছি যে আমরা স্বাধীনভাবে মনের কথা বলতে পারি না, স্বাধীনভাবে ভোটটা আমরা দিতে পারিনি, এবং সকাল থেকে আমার মনে হয় সকাল থেকে চারটা পর্যন্ত যে ভোট হয়েছে একই রকম সিস্টেম। ম্যাক্সিমাম মহিলাদের কাছে, আমি মহিলা কেন্দ্রে ভোট দিয়েছি, ম্যাক্সিমাম মহিলাদের কাছে শুনেছি যারা ওই যে টিপসই দিচ্ছে, মানে ওই পর্যন্তই, এরপরে ইভিএম এ দেখার নাম করে নিজেদের ভোট ওরা নিজেরাই দিয়ে নিচ্ছে, কেউ নিজের ভোটটা দিতে পারেনি। এটাই আমার বলার ছিল ভাইয়া।